এখনো সাহেব রক বলতে পারেনি, এটা সাহসে কুলোয়নি। আমি বলেছি, আবারও বলবো, আসবেন না, দরকার নেই। আমি একলা ঘরের লোক, আমি নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে গপ্প করতে পারি আর সুখে থাকতে পারি, কাউকে প্রয়োজন নেই। কারো ক্ষতি হোক আমি চাই না, আমার কনসার্টে এসে কারো ক্ষতি হোক, কারো হাঁটু ভেঙে যাক, কারো মেরুদণ্ড টুকরে যাক আমি চাই না। বরং আমি চাই মেরুদণ্ড যেটা ছিল না সেটা গজাক, হাঁটু যেটা কাঁপত সেটা সবল হোক, মানুষ হোক সবাই। গান বাজনা তো অনেক আসবে যাবে, কিন্তু মনের ভেতরটা ওইটা তৈরি করতে হবে। এই গানের সঙ্গীতে যা আছে, গানের লিরিকে যা আছে আর প্রেজেন্টেশনে যা আছে, সেটাকে আত্মস্থ করতে হবে। আর আমি যতই বলি না কেন আসবেন না আসবেন না আসবেন না, তাও দেখো জনস্রোতে ভেসে গেছে, কাল না আজ, জনস্রোতে ভেসে গেছে, কাল না আজ, আজ কাল না। আর তাই আমি দেখছি, ও বাবা, এখানে একটা দেশ, ওখানে একটা দেশ, ওখানে একটা দেশ, ওখানে একটা দেশ, কি করি, এত 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 দেশ এখানে, আচ্ছা ঠিক আছে এইখান দিয়ে ভাগ করে দিই, এইখান দিয়ে ভাগ করে দিই। সত্যি শুনবো, সত্যি দেশের তপধ্বনি শুনবো, সবাই মিলে আওয়াজ শুনবো, দেখি কিরকম আওয়াজ, কিরকম জেগে উঠেছে ভেতরটা, তার প্রমাণ চাই। এই দিকটা, এই দিকটা, আরে হাতি তুললাম না, আওয়াজ দিচ্ছ, দাঁড়াও 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 দাঁড়াও, পুরো এই দেশটা আওয়াজ দেবে। এই দেশটা আওয়াজ দেবে, অনেক বেশি সবল মনে তো হচ্ছিল এদিকে বেশি লোক। আরেকবার আরেকবার আরেক আরেকবার আরেকবার আরেক আরেকটা সুযোগ, মাঝখানে সমাধান খুঁজে বেরিয়ে
বন্দর নষ্ট হবে, রিক্সা মারা রিক্সা ভেঙে পড়ে যাবে, তোমরা কি ওই ক্ষতিপূরণ দিতে পারবে নাকি? বলিনি Thank you.